হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করবো ত্রিপুরা রাজ্যের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো চলো শুরু করি আমাদের প্রথম কোশ্চেন হল নেম অফ দ্য নিউ বি সি অফ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আগরতলা তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এই ডাক্তার রতন কুমার সাহা আমি শুধু অ্যান্সারগুলি বলছি ডাক্তার রতন কুমার সাহা তারপর হলো সংহতি মেলা যেটা অর্গানাইজ করেছে কে আশ্রয় এনজিও এটা হেল্ড হয় শহর উনুকুটি ডিস্ট্রিক্ট তারপর হলো সেবিকা ধর সেবিকা ধর সুমিত্রা কর তরুণ লেখক সম্মান পায় ত্রিপুরা থেকে ঠিক আছে তারপর হলো আমাদের ত্রিপুরা স্টেটের দীপা কর্মকার সিনিয়র জিমনাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কী পদক পাই অলরাউন্ডে গোল্ড মেডেল জিতে যেটা কোথায় অনুষ্ঠিত হয় তোমরা এখানে সবটা দেখে নেবে যেটা ভুবনেশ্বর হয় ঠিক আছে এখানে ফুল ডিটেলস আছে কত পয়েন্ট পেয়েছে সব কিছু আছে এখানে ঠিক আছে তো এইখানে হলো আমাদের ত্রিপুরা রাজ্যের এমপি প্রতিভা ভূমি তিনি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে দিশা কমিটি মিটিং করেন এই বছর কততম তমিশ অফ ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো কমার্স চিলড্রেন পার্কে যেটা হয় এটা কততম ছিল এটা ছিল নাইনথ ঠিক আছে অপশান এ তারপর হল এখন থেকে ত্রিপুরা রাজ্যের থেকে তেজাস রাজধানী এক্সপ্রেস চলবে এটা কোন কোন রুটে হবে মা মালধা ভাগলপুর জামালপুর বায়া পাটনা তোর দেখবে ডিটেলস আছে এখানে কবে থেকে চালু হবে ঠিক আছে তারপর হলো এখানে ত্রিপুরাতে ভিজিট করেন কে মিনিস্ট্রি অফ স্টেট অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কালচার মিনাক্সি লেখি তিনি দেখেন বারাণসীর জন্য যে আমাদের ত্রিপুরাতে যেগুলি বানানো হচ্ছে আর্টিস্ট যারা আছে তারা সাথে দেখা করেন তো তোমার দেখবে ডিটেলস দেওয়া আছে এখানে তারপরে এম ফান্ড যেটা এমএলএ ফান্ড পঞ্চাশ লাখ থেকে বাড়িয়ে এটাকে ইনক্রিজ করে পঁচাত্তর লাখ করা হয়েছে ঠিক আছে তোমরা ডিটেলস দেখে নিও তো এটাকে দেখা আছে পঞ্চাশ লাখ থেকে বাড়িয়ে এটাকে পঁচাত্তর লাখ করা হয় অ্যানুয়ালি ঠিক আছে এমএলএ ফান্ড তারপরে ত্রিপুরাতে প্রেজেন্ট কারেন্ট ডাটা যেটা ভোটার ত্রিপুরাতে ভোটার হলো কত লাখ আঠাশ লাখ ছাপ্পান্ন হাজার নয়শো পঁচিশ ঠিক আছে এটা রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশন তারপরে এখানে যে এবারকার বাজেটে ডিমান্ড করেছে এইমস লেভেলের হসপিটাল তৈরি করা হবে ত্রিপুরাতে যেটা নিউ মেডিকেল কলেজ হবে অ্যাটাস টু ধলাই ডিস্ট্রিক্ট ঠিক আছে উইথ এমবিবিএস বিবিএস এমবিবিএস সিট থাকবে ঠিক আছে তাছাড়া এখানে ইউনিটি মল হবে যেটা হাঁপানিয়াতে তোমরা অনেকেই জানো তারপর এখানে দেখতে পারবে নর্থ ইস্টে যেটা পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ নর্থ ইস্টের এখানে ত্রিপুরা থেকে একুশজন মেডেল পাই টোটাল একুশ জন একুশটায় মেডেল পাই তো এটা তোমার দেখবে এখানে আছে সবগুলি ডিটেলস আছে এখানে তারপরে আমাদের যোগা প্রোগ্রাম যেটা এটার নাম প্রোগ্রাম এটা হয় বনমালীপুরে এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের স্টেট যে এমপি প্রতিভা ভূমি তিনি ডিক্লেয়ার করেন পি এম জনমন জনমন স্কিমের আন্ডারে আড়াই লাখ টাকা কনস্ট্রাকশান ফর দেয়ার হাউজ অ্যান্ড টয়লেট বেনিফিশিয়ারি কত টাকা পাবে আড়াই লাখ টাকা পাবে পাবে বাড়ি ঘর তৈরি করার জন্য আমার সাথে টয়লেট বানানোর জন্য ঠিক আছে দ্বিতীয় সব দেওয়া আছে এইখানে কিছুদিন আগে আমাদের আগরতলা এয়ারপোর্টে নিউ বার অ্যান্ড রেস্টুরেন্ট যেটার নাম হলো আগরতলা এয়ারপোর্ট বার স্পাইস গ্রিল ঠিক আছে বরমুড়া ইকো পার্কে টু প্যাডেল বোট লঞ্চ করা হয় কে করেন কে করেন এম এল এ কল্যাণী রয় ইনিভারটেড ঠিক আছে প্রোগ্রামটা তো তোমরা ডিটেলস দিয়ে দেব তো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের এ পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেব আর এখানে কিছু কোয়েশন তোমাদের বিডিও থেকে নিতে লাগবে কিছু অ্যানসার কিছু এখানে যেগুলি এমসি আছে ওইগুলির অ্যানসারগুলো তুমি বিডিও থেকে নিতে হবে তো তোমরা একটু কষ্ট করে বিডিও থেকে নিয়ে নিবি এখানে বলেন যে আমাদের সিএম ডক্টর মাইক শাহ তিনি বলেন আমাদের ত্রিপুরাতে একশো দশটি সি মডেল ভিলেজ তৈরি করা হবে এগুলির মধ্যে তোমরা দেখতে পারবে কি কি মডেল ভিলেজ মানে কি তো এখানে ডিটেলস দেওয়া আছে মডেল একশো দশটা ভিলেজে কি কী ফেসিলিটি থাকতে হবে বা কি কী ফেসিলিটি থাকবে এটা ফুল ডিটেলস আছে এখানে ঠিক আছে তারপরে এখানে বলা হইল যে উদয়পুরে মা তাতিপুরেশ্বরী ওপেন ইউনিভার্সিটি তৈরি করা হবে এটাকে কে করবে এটা করবে হিমালয়ান এডুকেশন সোসাইটি ওপেন ইউনিভার্সিটি তারা করবে প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউট তারপরে তাছাড়া আমাদের সিএম মানিক শাহ ডাক্তার মানিক শাহ অ্যানাউন্সড ফোর ইয়ার বিএসসি বিএড কোর্স চালু করবে এনআইডি আগরতলাতে এটা পাইলট প্রজেক্ট হিসাবে তোমরা সবগুলি ডিটেলস দেখতে পারবে আমি জাস্ট এগুলি বলছি ঠিক আছে এগুলি তোমরা দেখে নিবি এখানে বলা হয়েছে ত্রিপুরার স্পোর্ট মিনিস্টার টিঙ্কুর হ্যাজ অ্যানাউন্সড দ্য এপ্রুভ খেলো ইন্ডিয়া সেন্টার ত্রিপুরাতে আটটা ডিস্ট্রিক্টে কয়টা খেলু ইন্ডিয়া সেন্টার তৈরি করা হবে সেন্ট্রাল গভর্নমেন্ট খেলু ইন্ডিয়া স্কিমের আন্ডারে অপশান এ হবে সঠিক অ্যান্সার তেরোটা ঠিক আছে তেরোটা খেলো ইন্ডিয়া সেন্টার তৈরি করা হবে ত্রিপুরাতে তাছাড়া ফর ফরমার হেলথ মিনিস্টার যে কেশব মজুমদার তিনি কিছুদিন আগে মারা যান এটা হলো ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মনক্স মান্ধাবিয়া মানসুক মানধাবিয়া তিনি ত্রিপুরাতে আসেন ত্রিপুরাতে এসে তিনি চারটা ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধন করেন ঠিক আছে সরি তিনি আসেননি তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলা উদ্বোধন করেন তোমরা দেখে নিও ডিটেলস হাতকারঘা মেলা যেটা হ্যান্ডলুম এক্সপো এটা ইনোভেটেড বাই শ্রী বিকাশ দেব বর্মা শুক্লাচরণ দেববর্মা তো এটা সঠিকাঞ্চলের অপশন এ বিকাশ দেব বর্মা শ্রী বিকাশ দেব বর্মা অপশন এ ছবি উৎসব বা চাকরামা হাঙ্গরাই চাকরামা হাঙ্গরাই যেটা এটা কে উদ্বোধন করেন এটা ইনগ্রেট করেন আমাদের এমপি পি রেবতী মোহন ত্রিপুরা ঠিক আছে তাছাড়া আমাদের গভর্নর ত্রিপুরা রাজ্যের গভর্নর ইন্দ্রোসেনা রেড্ডি নাল্লু ইনিগেটেড দ্য এনআইটি গ্লোবাল এলুমিনি মিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট এনআইটি আগরতলা ঠিক আছে তোমরা ডিটেলস দেখো দেখে নিও তাছাড়া এখানে আমাদের ক্লিনিস্ট থেকে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল ক্লিনেস্ট আর আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্লিনিস্ট সিটি কেবিআই কীট বিক্রম ইনস্টিটিউশন স্কুল উদিপুর সেলিব্রেট একশো বিশতম ফাউন্ডেশন ডে তারা পালন করেন তাছাড়া ভেজিটেবল ক্যাবেজ যেটা বাঁধাকপি এটা সবচেয়ে বেশি উৎপাদন হয় এবার গিলাতুলিতে তা ইউনিভার্সিটি চেয়ারম্যান মমি দালা জগদেশ কুমার টুডে লঞ্চ দ্য ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট প্রোগ্রাম যেটা ইগ্নুতে হবে ফোর ইয়ার ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি ইগনুতে ঠিক আছে এটা চালু করা হয় এখানে সংস্কৃত ইউনিভার্সিটি ত্রিপুরা একটা ওয়ার্কশপ ওয়ার্কশপ হয় এটার নাম থিম হল ধর্মশাস্ত্র প্রয়োগ মীমাংসানায়াম তো এটা সংস্কৃত ওয়ার্ড ফার্স্ট টাইম ডগ কার্নিভাল হয় দু হাজার চব্বিশে ওর ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশন দ্বারা ঠিক আছে তোমরা দেখবি এটা পুরো তাছাড়া আইডিএম যেটা অফিসে আছে এটা দেড়শোতম তারা অ্যানিভার্সারি প্রোগ্রাম সেলিব্রেশন করেন এটা ন্যাশনাল সেমিনার হয় রোল অফ মানিক্য ডেনাস্টি ইন বিল্ডিং মডেল ত্রিপুরা এটা স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় এবং ইকফাই ইউনিভার্সিটি মিলে এটাকে অর্গানাইজ করে তোমরা তোমার দেখবে পি এম বিশ্বকর্মা যোজনা আগরতলা যখন ক্লিনেস সিটির মধ্যে এক নাম্বার ঠিক আছে এমং ফিফটি ফোর আদার্স সিটি তাছাড়া আমাদের ত্রিপুরা থেকে সম্রাট বসাক যিনি नैशनल यूथ फेस्टिवल थे तीन अवार्ड पाई नैशनल यूथ अवार्ड दुहजार टोन्टी टू टोटी ओन तुम्हारे यहाँ देख डिटेल्स त्रिपुरा टी डेवलपमेंट करपोरेशन स्टार्टेड प्रिपारेशन फर सेंग टी अक्शन सेंटर অ্যাট দুর্গাবাড়িটি স্টেট ঠিক আছে সোনালী মিশ্রা যিনি আইপিএস এডিশনাল ডাইরেক্টর জেনারেল হবে বিএসএফ বিএসএফের হু সিলেক্টেড ফর দ্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ফমতিপুরা ত্রিপুরা এ হল এটা সঠিক অ্যান্সার হলো অপশান সি জোৎস্না আক্তার তাছাড়া তোমরা এটা দেখবে বলছি না এটা পিলাক উৎসব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইনুগ্রেটেড বাই রতন লাল নাথ এটা শিকাঞ্চলের লকশ নেই রতন লাল নাথ এখানে একটা ডিস্ট্রিক্ট হ্যান্ডলুম এক্সপো হল টানাবানা যেটা বিশ্রামগঞ্জেতে হয় বিশ্রামগঞ্জ তো এটা ইনুগ্রেটেড করেন কে শ্রী কিশোর বর্মন এখানে আমাদের ইউনিয়ন মিনিস্টার রাজীব চন্দ্রশেখর তিনি দুইটা বিশ্বকর্মা সেন্টার ত্রিপুরাতে ইনোভেটেড করেন ঠিক আছে তোমরা ডিটেলস দেখে নিও তারপরে এটাতে তোমরা দেখে নাও এখানে ত্রিপুরা থেকে সেকেন্ড টাইম ফ্রান্স থেকে ডাইরেক্ট ইনভেস্ট করবে ফরেন ইনভেস্ট্রিপুরাতে সেকেন্ড ত্রিপুরা সেলিব্রেট কততম ই বছর কততম তম ককবর্ক ডে পালন করেন এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ ফোরটি সিক্স এটা অপশান হলো সঠিক অ্যান্সার হলো অপশান এ ফোরটি সিক্স তাছাড়া রাজীব চন্দ্রশেখর তিনি ইনোভেট কুশাল ভারত বিকশিত ভারত প্রোগ্রাম ইনোগ্রেট করেন আমার ডিটেলস দেখে নিয়েও এটা পুরো ডিটেল দেওয়া আছে তো কততম তম স্টেটহুড ডে এবছর পালন করা হয় ফিফটি টু ফিফটি ওয়ান ফিফটি 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 টু এটা এবার সঠিকান ছিল অপশান নেই ফিফটি টু ত্রিপুরা থেকে একটা টিম ত্রিপুরা যে যে ব্র্যান্ড ব্র্যান্ড কম্পিটিশানে গেল এটা তারা কততম মানে ফার্স্ট না সেকেন্ড না থার্ড তো এটা শুটিং এনসল অপশান সি থার্ড হয়েছে ঠিক আছে ত্রিপুরা স্ট্রিট সিকোর থার্ড পজিশান তারা তারপর হলো তোমরা দেখতে পারো এখানে ত্রিপুরা বিভূষণ ত্রিপুরা বিভূষণ পাই কি এবছর ত্রিপুরা বিভূষণ পাই অরুণোদয় সাহা প্রফেসর অরুণোদয় সাহা তাছাড়া ত্রিপুরা কে পাই নরেশচন্দ্র জমাতিয়া স্টেট সিটিজেন অ্যাওয়ার্ড পাই শান্তিপদ গণ চৌধুরী শচীন দেব বর্মা মেমোরিয়াল অ্যাওয়ার্ড কে পায় কবরি মজুমদার গুপ্তা কাবেরী কাবেরী মজুমদার গুপ্তা তাছাড়া মহারাজা কাঞ্চন দেবী মেমোরিয়াল কে পায় রয় অজয় রয় পেয়ে থাকেন সোনা সোনাগ্রিক অ্যাওয়ার্ড সোনাগ্রিক অ্যাওয়ার্ড সোনাগ্রিক সুনাগরিক অ্যাওয়ার্ড পেয়ে থাকে অজয় রয় তাছাড়াও তোমরা দেখবে আরও আছে এখানে দেখিনি ত্রিপুরা থেকে আমরা ত্রিপুরা থেকে আন্ডার সেভেন্টিন ফুটবল ইন্ডিয়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে ডাক পাই নাম কি জস দেব জমাতিয়া জন জমাতিয়া জন জমাতিয়া তাছাড়া ত্রিপুরার সাথে সাথে মণিপুর মেঘালয় ফাউন্ডেশন ডিম একই দিনে তো এটা সেলিব্রেট করা হয় মহারাষ্ট্রের রাজভবনে ঠিক আছে সিক্স খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম আন্ডার নাইনটিন হ্যালড চেন্নাই তামিলনাড়ু চেন্নাইতে হয় তো এখানে ত্রিপুরা থেকে তিনজন জুডো প্লেয়ার পপি ভূমি রিকশন ডাবর্মা গড সিলভার ব্রোঞ্জ আর থাংটাতে পালুল চাকমা ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকেন তাছাড়া লালা অমরনাথ অ্যাওয়ার্ড কে পাইতে থেকে এটা হলো অপশান এ মণিশঙ্কর শঙ্কর মুরাশি হু ওয়াজ কী স্ট্যাচু অফ নেতাজির আনবিলিভ করেন উদ্বোধন করেন তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ এটা হলো সঠিক আনসার হল অপশন এ শ্রীমতী পিনাকি দাস চৌধুরী তাছাড়া দ্য প্রজেক্ট নেম ড্রাগ মিশন ওয়াজ ইনোভেটেড বাই ডক্টর প্রদীপ ভৌমিক ফোরটিন স্টেট লেভেল ন্যাশনাল বোটার ডে যেটা পঁচিশ পঁচিশে জানুয়ারি আমরা সেলিব্রেট করে থাকি এটা থিম হলো নাথিং লাইক বোটিং আই বোট ফর শিওর তারপর ডক্টর মানিক শাহ ওয়াজ ইনোভেটেড ডেস ত্রিপুরা ইন্ডাস্ট্রি কমার্স যেটা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার দু হাজার চব্বিশ ছাপা হচ্ছে তো এটা কততম তম এটা অপশান হল অপশান ডি চৌত্রিশতম থার্টি ফোর এবছর থিম কী অপশান সি ডি এটার এটারও অপশান ডি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন থিম তাছাড়া আবার ত্রিপুরা থেকে দুইজন পদ্মশ্রী পদ্মশ্রী পুরস্কার পান একজনের নাম হল স্মৃতি রেখা চাকমা আরেকজন হল শ্রীচিত্তরঞ্জন দেববর্মা ঠিক আছে তোমরা দেখো ডিটেলস এখানে দেওয়া আছে এই বছর পুলিশ মেডেল পাই ছয় জন ত্রিপুরা থেকে তাছাড়া প্রেসিডেন্ট মেডেল পাই একজন যার নাম হলো দেবব্রত পাল দেবব্রত পাল পাই প্রেসিডেন্ট মেডেল প্রেসিডেন্ট মেডেল পাই দেবব্রত ত্রিপুরা থেকে আর ছয় জন এমনি সবাই সবগুলির নাম দেওয়া আছে এখানে সবাই নাম দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে সেভেন এডিশন অফ দ্য র্যাংলং খুহুই ওয়াজ হেলডেড রোথা প্রথাবিল পানিসাগর তোমরা দেখবে এটা কহুই হু ওয়াজ ইনোভেটেড স্টেট লেভেল স্যাংগ্রাট ফেস্টিভ্যাল স্যাংরাট ফেস্টিভ্যাল কিল্লাত হয় এটা ইনোভেট করার অপশান এসি বিকাশ দেববর্মা দীপক মজুমদার মেয়র অফ মিউনিসিপাল কর্পোরেশন হু দ্য টু ডে ডিসকাশান প্রোগ্রাম অন কিশোরী শক্তি উৎকাশ মঞ্চ এট মহারানী তুলসীপতি গার্লস এইচ এস স্কুল আগরতলা প্রেস ক্লাব কততম অ্যানিভার্সারি সেলিব্রেট করেন এটা হবে অপশান সি চল্লিশতম ফোরটি এখানে রেশন সব তোমার দেখতে পারবে কটা দু হাজার ছয়শো আছে তাছাড়া নতুন করে একান্নটা নতুন করা হবে এটা জানালো তাছাড়া এখানে তোমার দেখতে পারবে যে ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ মাসে পাঁচ কেজি করে মাথাপিছু দেওয়া হবে চাল দেওয়া হবে এটা রেট হলো তেরো টাকা করে ঠিক আছে পুরো ডিটেলস দেখে নিও তাছাড়া কোন ইউনিভার্সিটি যে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে এটার সঠিক অ্যান্সার হলো আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি অপশান ডি হলো সঠিক অ্যান্সার তো আজকের মতন এখানে শেষ করছি তো এখানে যদি আমার কিছু ভুল থাকে তাহলে তোমরা একটু কারেকশন করে নেবে আশা করি কোনো ভুল হয়নি ঠিক আছে তো চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে যাতে আর তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে ওইখান থেকে তোমরা নিয়ে নিও আর এখানের যে এমসি কিগুলি আছে ওগুলির অ্যান্সার কিন্তু তোমাদের ভিডিও দেখে নিতে হবে একটু কষ্ট করে ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে